জন্যে আমি এখানে প্রথমে একটু ময়দা মেখে নেব। আমি ময়দাটার মধ্যে অল্প পরিমাণে নুন দিলাম। আর অল্প একটু কালো জিরে জোয়ান দিয়ে দিলাম। এখানে আমার 250 গ্রাম ময়দা আছে। ময়দায় ময়ামটা খুব ভালোভাবে দিতে হবে, এটা লুচি পরোটার থেকে একটু বেশি করে ময়াম দিতে হবে। আড়াইশো গ্রাম ময়দায় আমি এখানে 3 টেবিল চামচ মতো সাদা তেল মিশিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ময়দাটার সাথে তেলটা মাখিয়ে নিতে হবে। এই ময়দাটা একটু ভিজে ভিজে হয়ে যাবে, ময়দা থেকে তুলে নিয়ে এরম যখন হাতে শক্ত একটা ডালা হয়ে যাবে, আঙুলের চাপ দিলে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। আর একটু দেখুন ময়দার কালারটা একটু পাল্টে গেছে, একটু ভিজে ভিজে ভাব হয়ে গেছে। এই অবস্থায় জানবেন ময়দার ময়ামটা ঠিক দেওয়া হয়েছে। তবু একটু হাত দিয়ে ভালো করে এরমভাবে ময়ামটাকে দেওয়ার চেষ্টা করবেন। ময়ামটা যত ভালো হবে তত সিঙ্গারাটা ভালো হবে, খাস্তা হবে। এটা লুচি পরোটার মতো নরম ডো হবে না, এটা একটু শক্ত করে মাখতে হবে। ময়ামটা আমার ভালোভাবে দেয়া হয়ে গেছে। আমি এবারে ঠান্ডা জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। খুব সাবধানে জল দেবেন যাতে এটা বেশি জল না পড়ে যায়, শুধু সমস্ত ময়দাটাকে যাতে এক জায়গায় করা যায় সেই রকম পরিমাণে জল দেবেন। বেশি জল দিয়ে ফেললেন আবার ময়দার মধ্যে দিয়ে মাখবেন তাহলে কিন্তু হবে না। বেশি ঠাসাঠাসি করতে হবে না, এরকম শুধু একটা ডো বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 30 মিনিট। এই এরকম আঙুল টিপলে গর্ত হয়ে যাবে, এরকমভাবে ময়দাটাকে মাখতে হবে। এবার এটা আমি একটা ঢাকা দিয়ে এক ধারে 30 মিনিটের জন্য রেখে দেব। আমি একটা ভিজে ন্যাকড়া এখানে চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে না ওপরটা শুকিয়ে যায়। এবার আমি সিঙ্গারাটা পুর বানিয়ে নেওয়ার জন্য কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। তবে সিদ্ধটা কিন্তু একেবারে করবেন না, একটু এই 75% মতো সিদ্ধ করে রাখবেন। এই যে দেখো ভেতরটা এখনো শক্ত আছে। এই আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব, নিয়ে কুচি কুচি করে কেটে নেব। আগে আমি প্রথমে কতগুলো বাদাম ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে গরম তেলে আমি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিলাম,
আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি আলুটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুটা এখনো শক্ত খুব। এই লঙ্কাটাকে আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে এই আলুগুলোর মধ্যে দেব। ফোড়নটা হয়ে গেছে, আলুগুলো আমি এবার ছেড়ে দিলাম। আমি এক টুকরো আদা একটু গ্রেট করে দিচ্ছি। পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। এই তরকারিটার মধ্যে আমি বেশি কিছু মশলা দেব না, একটু হলুদ দিচ্ছি, লঙ্কা আমি এই কাঁচা লঙ্কা কুচিগুলো দেব, তাই আমি খুব বেশি একটা লঙ্কা এর মধ্যে দেব না, খুব সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে ঝাল ভাবটা হয়, তবে সেটা খুব সামান্য একটু। ভাজা বাদামগুলো আমি একটু ভেঙে নিয়েছি, সেটা সব দিয়ে দিলাম আলুর মধ্যে। আর কাঁচা লঙ্কা ও ধনে পাতাটা আমি এই সময় দিয়ে দিচ্ছি। আর আমি একটু ভাজা জিরের গুঁড়ো এখানে দিয়ে দিলাম, বেশি নয়, এক চামচ। আর খুব সামান্য একটুখানি চিনি আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম, দু চার দানা দিয়ে। আমি সমস্ত জিনিসগুলোকে একসাথে খুব ভালো করে নেড়ে নেব। আলুগুলো এখনো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়নি, তবে সিদ্ধ হয়ে গেছে। এটা পুরটা দিয়ে যখন আমি সিঙ্গাড়াটা ভাজবো অনেকক্ষণ ধরে, ততক্ষণে এটা একদম সিদ্ধ হয়ে যাবে। একটু শক্ত শক্ত বা একটু যদি একেবারে যদি সিদ্ধ হয়ে যায় তাহলে সেটা খেতে ভালো লাগে না, একটু গালে গালে আলু পড়বে এরকম, তবেই খেতে ভালো লাগবে সিঙ্গাড়াটা। আপনারা যদি বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে ঠিক এইরকমভাবে একবার বানিয়ে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগবে। এবার এই পুরটাকে আমি ঠান্ডা করব, ঠান্ডা হলে তবে আমি সিঙ্গাড়ার মধ্যে পুর দেবো, না হলে এই গরম অবস্থায় যদি পুর দেওয়া হয় তাহলে সিঙ্গাড়াটা
হবে না, ফেটে যাবে। পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি এবার এটা গ্যাস থেকে নাবিয়ে নেব বা গ্যাসটাকে এখন আমি অফ করে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, আমি এবার ময়দাটাকে আর একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি এবার এটা হাত দিয়ে একটু লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড় করছি আমি, একটা থেকে দুটো হবে। হাত দিয়ে এরকম গোল গোল করে নেব। আমি এবার এটা একটু বেলে নেব। বেলবার সময় আমি কিছুই দেব না, মানে আটা ময়দাও নয় তেলও নয়, এমনি এর মধ্যে যে ময়ন আছে সেটা দিয়ে আমি বেলে নেব। তবে এটা গোল হবে না, একটু লম্বাটে ধরনের হবে। এরকম লম্বা হবে, আর এর মধ্যিখান দিয়ে কেটে নিতে হবে। একটা পাটকে এরকমভাবে তুলে নিয়ে আমি হাতে জল লাগিয়ে এইভাবে আগে আমি একটা খোল তৈরি করে নেব। এবার আমি পুরটা এর মধ্যে ভরে দেব। দিয়ে আবার হাতে জল লাগিয়ে এটা এরমভাবে টেনে সঙ্গে লাগিয়ে দিল। দিয়ে দুটো কোণ আমি এইভাবে মুড়ে দিল। দেখুন, তৈরি হয়ে গেল। সিঙ্গারাটা ভাজার জন্যে আমি একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়েছি। আমি ফ্ল্যাট কড়া নিয়ে সিঙ্গারাগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে, সেই জন্যে আমি এই রকমটা কড়া নিয়েছি। তেলটা খুব গরম করলে চলবে না, হালকা গরম হলেই সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। আর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, জল খাবার খেয়ে নিয়েছি সিঙ্গারাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে।
আলুটা লাল লাল হয়ে গেছে। আর একটু লাল করে আমি তুলে নেব তেল থেকে, মতন করে আমি ভেজে নেব। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি সিঙ্গারা। গরম গরম সিঙ্গারা সন্ধ্যাবেলা চায়ের আসরে ভীষণই ভালো লাগবে। আপনারা যদি না বানিয়ে থাকেন এইভাবে বাড়িতে বানিয়ে খান, আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন এটা কেমন খেতে হয়েছে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক দেবেন, আর পারলে চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন নিজেদের মধ্যে।